তো আমরা আছি এখন ফুলতলায়, এন্ড ফুলতলায় এই পানিপুরি দেখতে পাচ্ছি। তো কত করে এগুলো? এক টাকা পিস, এক টাকা পিস। এগুলো কি? এগুলো টক, এগুলো টক। এর ভিতর কি কি আছে ভাই? এদের তেঁতুল, আমি মেলা কিছু আছে, তেঁতুল, বিভিন্ন ধরনের মশলা। এগুলো ভর্তা, এগুলো ভর্তা। তো আমি মেইনলি রাজশাহীর ভিতর স্ট্রিট ফুড রিভিউ করি, অ্যান্ড আপনারা দেখছেন যে রাজশাহী শহরের ভিতর, তো এটা শহর থেকে একটু বাহিরে ফুলতলাতে আসলাম। তো ফুলতলার আপনার এখানকার ওয়েদারটা দেখাই ফার্স্টে। তো এটা হলো ফুলতলা। যদি আপনারা কখনো ফুলতলা আসেন, ভাই তুমি এখানে কি রেগুলার বসো? রেগুলার বসে। তো এই ভাইকে চিনে রাখেন, এই ভাই এখানে পানিপুরি বিক্রি করে। কখন থেকে কখন বসো তুমি এখানে? এই পাঁচটা থেকে যত মেসে এসেছি, দশটার রাত দশটা। ও ভাইয়া বলতেছে যে বকেল পাঁচটার থেকে রাত দশটা এগারোটা পর্যন্ত এখানে থাকে। তো ফুলতলার স্পেসটা অনেক সুন্দর, আমি ভিডিও শেষে আপনাদেরকে আবার দেখিয়ে দেব। তো এটা মেইনলি অনেক ভালো লাগবে আপনারা টি বাদ, যারা রাজশাহী থাকেন বা রাজশাহীর ভ্রমণ করতে আসছেন, তারা রাজশাহী টি বাদ এবং আই বাদে যেরকমটা ভিউ, তার থেকেও সুন্দর প্লেস এখানে, সুন্দর ভিউ। এই ব্যবসাটা তুমি করো না অন্য কারো ব্যবসা? এটা আমার ভাইয়ের ব্যবসা। ও আচ্ছা, পানির নিচে দেখেন না তখন যান। এগুলো কি বাসায় ভাজো ভাই? হ্যাঁ, বাসায় কিনে আনে ইয়েতে, ও নিয়ে বাসায় ভাজা হয়। ও আচ্ছা, এগুলো বাজারে কিনতে পাওয়া যায়, অ্যান্ড কিনে নিয়ে এসে বাসায় ভাজে। কেমন ভিড় হয় এখানে? আমি ফুলতলায় এর আগে কখনো আসিনি, ফুলতলায় এই প্রথম আসলাম। অ্যান্ড ফুলতলার ওয়েদারটা আমি আমার ভিডিও লাস্টে আপনাদেরকে দেখিয়ে দেবো, কারণ ওয়েদার অনেক সুন্দর। যারা রাজশাহীর ভিতরে আছেন আপনারা অবশ্যই ফুলতলাতে আসবেন যদি ভালো প্লেস দেখতে চান। এখানে অন্য দিনে আরও বেশি ভিড় হয় না শুধু শুক্রবারে বেশি ভিড়? ও শুক্রবারে বেশি ভিড় হয়। তো এটা হলো মেইনলি টক, আর এটা কি পানি পানি, এটা হলো পানিপুরি। তো ইয়ানি টেবিল নেই, তো এইটা হলো ভাইদের পানিপুরি আর এটা হলো টক। অ্যান্ড এটা মেইনলি এটার ভিতর আপনাদেরকে দেখাই, এটার ভিতর এই যে ইয়েটা আছে, ভর্তাটা দেওয়া আছে, অ্যান্ড এটা হলো টক। এটা টক, টকের ভিতর চুবায় খাইতে হয়। তো তো আমার ফ্রেন্ডরা এখন ট্রাই করবে আর একে একে খাবে আর রিভিউ দিবে আসলে কেমন হয়েছে। প্রথমে ফার্স্টে মিডিল থেকে শুরু হবে, তুমি আগে খাও। আচ্ছা, মেরে দিলাম, বিসমিল্লাহ। মানে অন্য জায়গার যে পানিপুরিটা খাও ওর মতো টেস্ট না, এটার টেস্ট আলাদা, টেস্টটা ব্যতিক্রম। টক ঝাল মিষ্টি সবই আছে, মানে এটা একটু বেশি ভালো লাগতেছে। ভালো, এটা এক টাকা করে পিস বলে রাখি, এটা এক টাকা পিস। যারা ফুলতলাতে আসবেন অবশ্যই এই পানিপুরিটা ট্রাই করবেন। অ্যান্ড ফুলতলার ওয়েদারটা দেখিয়ে দিই, ওয়েদারটা দেখেন, এটা হলো ফুলতলার ওয়েদার। সামনে হলো, উপাশে হলো ইন্ডিয়ার বর্ডার, অ্যান্ড এটা হলো ফুলতলার ওয়েদার। তো যারা রাজশাহীর ভিতরে আছেন বা যারা রাজশাহীতে ঘুরতে আসবেন তারা অবশ্যই ফুলতলাতে আসবেন। আর এখানকার লোকেশন হলো
আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা সবাই ফুলতলাতে আসবেন।